হাই গাইস, সবাই কেমন আছেন? আসলে আমি প্রফেশনাল ভিডিও মেকার না, বাট আমি বর্তমানে বিগত 1 বছর যাবৎ আছি ইউকেতে। আমি এখানে স্টুডেন্ট ভিসায় আসছিলাম। সো সবার যে একটা কমন কোশ্চেন, সেটা হচ্ছে বর্তমান সময়ে ইউকেতে কি স্টুডেন্ট ভিসা আসা ঠিক হবে কি না। সো এই বিষয়টার উপরে আমি কথা বলতে চাই। সেটা হচ্ছে, যদি আমি এক কথায় বলতে চাই, যদি আপনার ইন্টেনশন অ্যাকচুয়ালি থাকে লেখাপড়ার এবং আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অথবা আপনার কাছে এনাফ মানি থাকে আপনার স্টাডিটা কমপ্লিট করার জন্য, সো ইউকে ইজ ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টু গেট আ ডিগ্রি। সো অবশ্যই স্টাডির জন্য এটা বেস্ট কান্ট্রি। হ্যাঁ, এখন আপনার মনে প্রশ্ন থাকে, হ্যাঁ আমি স্টুডেন্ট ভিসায় আসলাম, বাট আমি হয়তো প্রাথমিকভাবে আসবো, কিন্তু পরবর্তীতে যে কস্টগুলো আছে, ইউনিভার্সিটি কস্ট, লিভিং কস্ট, সব কি আমি এখান থেকে উঠাইতে পারবো? এক কথা বলতে গেলে আপনি পারবেন, আবার আরেক কথায় বলতে গেলে পারবেন না। সো পারবেন যেটা, সেটা হচ্ছে আমি বলতে চাই, প্রথম কথা হচ্ছে আপনাকে 20 আওয়ার পারমিট দেওয়া হবে। সো আপনি এই 20 আওয়ারের ভালো কাজ পাবেন, যে কোনো জায়গাতেই কাজ পাবেন। তো মিনিমাম আপনাকে 10.75 পাউন্ড দিবে। সো যদি আপনি 20 আওয়ার উইকে ফুল করতে পারেন, তাহলে 210 পাউন্ড অথবা 220 পাউন্ড পাচ্ছেন আপনি পার উইক। সো এক মাস যদি আপনি কাজ করতে পারেন, তাহলে আপনি অ্যাবাউট দেখা গেছে 900 পাউন্ডের মতো কাজ করতে পারবেন। সো ইন দিস কেস আপনার অ্যাকোমোডেশন, খাওয়া দাওয়া সব কিছু হয়ে যাচ্ছে, বাট অ্যাবাউট ইউনিভার্সিটি ফি, তো এখন আপনি ইউনিভার্সিটি ফিয়ের ক্ষেত্রে হচ্ছে, যদি আপনি 50% দিয়ে আসেন এবং আপনার কোর্স ফি যদি 1300 পাউন্ড হয় বর্তমানে, তাহলে 50% দিয়ে আসলে আমি ধরলাম আপনি 6,000 দিয়ে আসছেন। সো আর 7,000-এর মতো আপনার বাকি থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এমন হয় 50% দিয়ে আসে। সো ওই টাকাটা আপনি দেখা গেছে 900, লিগেলি আপনি কিন্তু 900 অ্যাবাউট 900 পাউন্ড ইনকাম করতে পারতেছেন। সো আপনার 500, অ্যাট লাস্ট 500 পাউন্ড থাকা খাওয়া চলে যাচ্ছে। সো আপনার কাছে আছে আর অ্যাবাউট 400 পাউন্ড। সো আপনার 12 মাসের কোর্স আপনার 6,000-এর মতো বাকি আছে বা 7,000-এর মতো বাকি আছে। সো 12 দিয়ে আপনি ডিভাইডেড করলে অ্যারাউন্ড 600 অ্যাবাউট পার মান্থ। সো আপনি কিন্তু তবুও 200 পাউন্ড লেসে থাকতেছেন, যদি আপনি সব কিছু লিগেলি কাজ করে এবং কাজ পান সেক্ষেত্রে। সো এখানে একটা শর্ট থাকছে, সো কাজ করে আপনি থাকা খাওয়া উঠাইতে পারবেন, টিউশন ফিটা হয়তো বাকি থাকবে। তো সেক্ষেত্রে আপনি যদি বেশি করে বাংলাদেশ থেকে টাকাটা দিয়ে আসেন, সো আপনি এটা আপনার কমে যাবে, তখন আপনি এখানে লেখাপড়া করে যদি একটা বছর আপনি যদি মাস্টার্সে আসেন, সো একটা বছর যদি আপনি কষ্ট করে থাকতে পারেন, কমপ্লিট করতে পারেন, হয়তো আপনি ভালো অ্যামাউন্ট হাতে পাবেন না, বাট যদি আপনি কোর্সটা কমপ্লিট করতে পারেন, বাট সো আপনি কিন্তু একটি গোল্ডেন ডাক পেয়ে যাচ্ছেন। কেন? কজ আপনি এই ভিসা কমপ্লিটের মাধ্যমে, সরি আপনার স্টাডি কমপ্লিটের মাধ্যমে আপনি কিন্তু পরবর্তীতে আরও 2 বছরের পারমিট পাবেন, যেখানে সেলফ স্পন্সরশিপ হবে, যাকে বলে PSW। সো আপনি যে কোনো কাজ করতে পারবেন। সো এখান থেকে আপনি ইউরোপ, আমেরিকা, কানাডা ইজিলি মুভও করতে পারবেন চাইলে, এবং আপনার যেহেতু একটা ইউকে ডিগ্রি আছে, সো আপনি ইউকেতে জব পাওয়াটা আপনার জন্য সহজ হবে যদি আপনি অ্যাকচুয়াল লেখাপড়া করে থাকেন। তো এই হচ্ছে একটা সমাচার যে আসলে আপনি পারবেন বলতে এইভাবে পারবেন। এখন অনেকে ক্যাশ ইন হ্যান্ডে কাজ করে, যেটা আমি কখনোই প্রেফার করবো না, কজ ক্যাশ ইন হ্যান্ডে ম্যাক্সিমাম ক্ষেত্রে রেস্টুরেন্টে কাজ করতে হয়। সো আমি অলওয়েজ আপনাদেরকে বলবো যে রেস্টুরেন্টে অ্যাজ এ স্টুডেন্ট আপনি কাজ করবেন না, তাহলে আপনার লাইফটা হেল হয়ে যাবে। হ্যাঁ, পার্ট টাইম হয়তো আপনি করতে পারেন লিগেল ওয়েতে, বাট আপনি যদি রেস্টুরেন্টে থাকা খাওয়ার চিন্তা করে আপনি এখানে কাজ করেন অ্যাজ এ স্টুডেন্ট, দেন রেস্টুরেন্টের মালিক ওরা আপনাকে সুযোগ নেবে এবং আনলিমিটেড তো কাজ করাবেই, বাট আপনাকে অলওয়েজ ডিমোটিভেট করবে আপনার ক্যারিয়ারে, যে এখানে কিছু না, কিছু হবে না, তোকে দিয়ে হবে না, এইটা ওইটা, এই ডিমোটিভেটের কারণে আপনি মেন্টালি প্রেশারে থাকবেন। সো আপনার মাসে 50,000 টাকা যদি ইনকাম কমও হয়, আপনি যদি একটা এনআই জব করেন এবং রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা অন্য কিছু কাজ করতে পারেন, দ্যাট ইজ বেস্ট। ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে কিন্তু কখনো স্পন্সরশিপ দিবে না। সো আপনি যদি 20 ঘন্টা এনআই ভালো একটা কোম্পানিতে কাজ করেন, সেই কোম্পানি কিন্তু আপনাকে ফ্রিতে স্পন্সরশিপ দিবে।
সো দ্য ওয়ে ইজ ফার্স্ট দ্যাট আপনি যদি 50% টিউশন ফি পরিশোধ করে দেশে আসেন, তাহলে ইটস কোয়াইট হার্ড টু ম্যানেজ ইউর টিউশন ফি, বাট ইউ ক্যান ম্যানেজ ইউর অ্যাকোমোডেশন হোপফুলি। সো এই হচ্ছে ওভারঅল সমাচার, বাট যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করতে পারেন। আর এখানে খুব ঠান্ডা, ঠান্ডার দেশ, সো প্রিপারেশনটা ওইভাবেই নেওয়া উচিত। আপনি ঠান্ডাকে যদি আন্ডার এস্টিমেট করেন তাহলে আপনি খুবই অসুস্থ হয়ে যাবেন। আর এখানে একটা জিনিস কি, অসুস্থ হলে সহজে সুস্থ হয় না কেন জানি, আমার ক্ষেত্রে, বাট আমার অন্য কারো ক্ষেত্রে জানি না। আর যাই হোক, তো ইউকে স্টাডি এবং এই বিষয়ে যদি আরও কিছু জানতে চান তাহলে আমার পোস্টে কমেন্ট করতে পারেন এই ভিডিওর নিচে। আর কোনো কোশ্চেন থাকলে আমার 1 বছরের অভিজ্ঞতা থেকে আমি ইনশাল্লাহ শেয়ার করতে পারবো এবং ভালো ইনফরমেশন দিতে পারবো। থ্যাংক ইউ আমার ভিডিওটি দেখার জন্য, বাই।